নমস্কার আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমার এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কোম্পানি সেক্রেটারি কোর্স যেটাকে নিয়ে আমরা অনেকেই সেরমভাবে ওয়াকিবহল নই সেটা কি জিনিস কখন এটা করা যেতে পারে এবং এটা কোল্ডে আমাদের কি কেরিয়ারটা ভালো হতে পারে এটা কি একটা গুড কেরিয়ার অপশন এই সকল জিনিস নিয়ে আজকে আমরা আলোচনা করব শুরুতেই বলি যে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি নিয়ে আমরা অনেকেই ওয়াকিবহল সিএটাকে নিয়ে আমরা অনেকেই ওয়াকিবহল কিন্তু কোম্পানি সেক্রেটারি কোর্স এটাকে নিয়ে আমরা সেরমভাবে ওয়াকিবহল নই এবং আমরা জানি না সেরমভাবে যে কখন থেকে এই কোর্সটা শুরু করা উচিত পড়াশোনা শুরু করা উচিত এবং কিরকম টাইম লাইন নিয়ে আমাদের আগামী দিনে পথ চলা উচিত তো আজকে এই ভিডিওতে আমরা টোটালি আলোচনা করবো কোম্পানি সেক্রেটারি কোর্সটাকে নিয়ে তো কোম্পানি সেক্রেটারি কোর্স যেটাকে আমরা শর্টে বলি সিএস এটা আপনার স্ট্যাটুটারি অ্যাক্ট অফ পার্লিয়ামেন্ট দ্বারা স্বীকৃত মানে এটা সরকারের দ্বারা স্বীকৃত একটি প্রফেশনাল কোর্স সরকারের দ্বারা স্বীকৃত এই প্রফেশনাল কোর্সটি হওয়ার জন্য আপনারা কিন্তু অনেকগুলি সুবিধা পেতে পারেন যদি আপনারা সাকসেসফুলি এই কোর্সটাকে কমপ্লিট করেন তাহলে সব থেকে আগে বলি কি কি সুবিধা আমরা এই কোর্সটা কমপ্লিট করলে পেতে পারি তো এই কোর্সটা কমপ্লিট করলে আপনার চাকরির একটা সুবর্ণ সুযোগ তো থেকেই যায় এছাড়াও যদি আপনার চাকরিতে মন ভালো না লাগে আপনার চাকরি করতে ভালো না লাগে নানা কারণ হতে পারে সেক্ষেত্রে আপনার আর অপশন অপশান থাকে যে আপনি কিন্তু পার্সোনালি আপনার নিজস্ব প্র্যাকটিস শুরু করতে পারেন যেমন সি এতে আপনি শুরু করতে পারেন এখানেও আপনারা শুরু করতে পারেন কোম্পানি সেক্টারি কোর্সে যারাই এই কোর্সটাকে সাকসেসফুলি কমপ্লিট করে তারা কিন্তু একটা কোম্পানির তারা লিগাল অ্যাসপেক্টগুলোকে তারা দেখে সুতরাং চাকরির সাথে সাথে আপনারা কিন্তু একটা পার্সোনাল নিজস্ব ইন্ডিপেন্ডেন্টলি কাজ করার সুযোগ পেয়ে থাকে যেটা কিন্তু বাকি যে অন্য কোর্সগুলো আছে যেমন ধরুন এম বিএ এইগুলোতে কিন্তু সেরকমভাবে এই সুযোগটা থাকে না এবারে আসি যে এই কোর্সটা কেন করতে আমরা বলছি কিংবা আমি আজকে আপনাদের ভিডিওতে কেন বলছি যে এই কোর্সটা কিন্তু আপনাদের জন্য একটা গুড কেরিয়ার অপশন হতে পারে আজকে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়া যেরকমভাবে ডেভেলপিং কান্ট্রি থেকে তারা আস্তে আস্তে যেরকমভাবে অগ্রগতি করছে যেরকমভাবে আমাদের কোম্পানিগুলোর নাম্বার বাড়ছে তো এখানে কিন্তু সিএসদের কাজের যে এটা আছে স্কোপটা আছে সেটা কিন্তু আরও বেড়ে যাচ্ছে সিএস হচ্ছে এমন একটা প্রফেশনাল যারা কিন্তু বোর্ড মিটিংয়ে থাকে এবং যাদের বলা হয় যে কোনো একটা কোম্পানির কান কিংবা ব্রেন বলতে পারেন এই সব লিগাল কাজগুলো করার ব্যাপারে সুতরাং সিএস করে যারা একটা চাকরি পাচ্ছে তাদের কিন্তু এই চাকরির যে পদটা হয় সেটা কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট পদ হয় প্রেস্টিজিয়াস পদ হয় এবং এটাই আপনার মায়নাটাও কিন্তু যথেষ্ট ভালো আপনারা আশা করতে পারেন এটা গেল প্রথম কথা আপনাদের চাকরি ছাড়াও আপনারা কিন্তু নিজস্ব একটা পার্সোনাল ফার্ম করতে পারেন সেখানে কিন্তু আপনারা আপনাদের প্রফেশনাল এই যে এক্সপ্রাইজগুলো লোককে দেন দিতে পারেন এবং সেখানেও একটা ভালো কেরিয়ার অপশানের কিন্তু জায়গা থেকে যায় আপনারা যদি কাজটা ভালোভাবে করতে পারেন যদি আপনারা নলেজটাকে ভালোভাবে গ্রাস করে যদি কাজ আপনারা আপনাদের অ্যাডভার এক্সপার্টাইজটা দিতে পারেন তাহলে কিন্তু আপনাদের সেক্ষেত্রে ক্লায়েন্ট বেসটা ভালো হয় এবং আপনাদের আয়ের জায়গাটা কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে কতটা বাড়তে পারে সেটা কিন্তু মানে সীমাহীন আমি বলব যে সিএস ফার্ম করে আমি দেখেছি যে প্রচুর উঁচু জায়গাতে অনেক মানুষ আছে সুতরাং এই থেকে বলি যে এইখানে কিন্তু আপনার কেরিয়ারে এক্সপ্যান্ড করার একটা অনেক বড় জায়গা থাকে সুতরাং কেরিয়ার ওয়াইজ দেখতে গেলে এইটা কিন্তু একটা গুড কেরিয়ার অপশান আপনার হতে পারে এছাড়াও নানান রকমের কেরিয়ার অপশন আছে যেমন বাকি আরও দুটো প্রফেশনাল কোর্স আছে সিএ আছে কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আছে সেগুলো তো আছেই কিন্তু সিএসটাও আপনাদের জন্য কিন্তু একটা গুড কেরিয়ার অপশান হতে পারে এবারে আসি যে সিএসটা পড়তে গেলে আনুমানিক কীরম টাইম লাগতে পারে এবং কখন থেকে আপনাদের এক্স্যাক্টলি পড়াশোনা শুরু করতে হবে এবং আপনাদের কি মাইন্ডসেট নিয়ে এই পড়াশোনাটা করতে হবে তো এর ব্যাপারে বলতে গেলে আমি বলি এটা যত তাড়াতাড়ি আপনারা পড়াশোনাটা শুরু করতে পারেন ততই কিন্তু আপনাদের জন্য ভালো যেমন ক্লাস টেন অনওয়ার্ডস মানে ক্লাস টেন পাশ করার পর আপনারা যখন লেভেনে অ্যাডমিশন নিয়ে নিছেন তখন থেকে আপনারা যদি এইটার ব্যাপারে একটু ডেডিকেটিভলি পড়াশোনা শুরু করে দেন তাহলে কিন্তু আপনাদের জন্য খুব ভালো হবে ক্লাস ইলেভেন টুয়েলভটা এই দুটো বছর আপনারা যদি খুব ভালোভাবে পড়াশোনা করেন যেমন একটা সায়েন্সের স্টুডেন্টদের জন্য আমরা বলি যে ইলেভেন টুয়েলভটা হচ্ছে তাদের ক্রিম টাইম এটার উপরে ভালোভাবে পড়াশোনা করলে তাদের কিন্তু জীবনটা অনেকটা মানে আগামী দিনে যে পথ চলা সেটা অনেক সহজ হয়ে যায় সেরকমভাবে একটা কমার্স স্টুডেন্টকেও বলবো যে এই যে ইলেভেন টুয়েলভের টাইমটা এটা কিন্তু সময় নষ্ট করার একদমই টাইম না বরং এই টাইমটায় যদি আপনারা ভালোভাবে পড়াশোনা করেন এবং যে এর যে এন্ট্রেন্সটা হয় আফটার ক্লাস টুয়েলভ সেটাই যদি একশোটে পাস করে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের আগামী দিনে যে পথ চলাটা সেটা অনেকটা সহজ হয়ে যায় ক্লাস টুয়েলভের পরে আপনি যদি এর এন্ট্রেন্সটা পাস করে ফেলেন তাহলে এই যে গ্র্যাজুয়েশানের তিনটে বছর এখানে অ্যালং সাইড আপনি পড়াশোনা করতে পারেন এবং ডেডিকেটিভলি যদি পড়াশোনা করেন এবং যদি তিনটে বছরে আপনারা পরের ধাপ মানে ফাউন্ডেশনের পরের ধাপ অর্থাৎ ইন্টার যেটা হয় সেটাকে যদি আপনারা পাশ করে যেতে পারেন তাহলে কিন্তু আপনাদের পথ চলাটা অনেকটা ইজি হয়ে যায় সিএস করতে গেলে আপনাকে তিনটে ধাপ মূলত পাশ করতে হবে যেমন বললাম যে ক্লাস টেনের পরে আপনি পড়াশোনা শুরু করে দেন যদি টুয়েলভের পরে আপনাদের একটা এন্ট্রেন্স হয় সেটাকে বলি আমরা ফাউন্ডেশন ফাউন্ডেশনটা ক্লিয়ার হয়ে গেলে তারপরে আপনাকে দিতে হচ্ছে ইন্টার ইন্টারে আপনার দুটো গ্রুপ থাকে ছটা পেপার থাকে ইন্টারটা আপনি পাশ করে গেলে তারপরে আপনাকে দিতে হচ্ছে ফাইনাল ফাইনালে আপনার চারটে গ্রুপ থাকে এবং আটটা পেপার থাকে তাহলে ইন্টার থেকে ফাইনালের এই যে দূরত্বটা আপনাকে যে অতিক্রম করতে হবে আপনাকে যে পার করতে হবে সেখানে কম বেশি আপনার চোদ্দোটা পেপার থাকে তাহলে এই চোদ্দোটা পেপার ক্লিয়ার করাটা হয়তো একটু সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যায় সুতরাং আমরা যদি কেউ মনে করি যে একটু পরের দিকে গিয়ে এইগুলো নিয়ে ভাবনা চিন্তা করবো গ্র্যাজুয়েশনের পরে গিয়ে ভাবনা চিন্তা করবো তাহলে কিন্তু আপনার লাইফে অনেকটা টাইম চলে যাচ্ছে দেখুন ক্লাস টেন থেকে ক্লাস এই গ্র্যাজুয়েশনের শেষ এর মধ্যে আপনি পাঁচটা বছর পাচ্ছেন এটা কিন্তু আপনার উপরে টোটালি ডিপেন্ড করে এই পাঁচটা বছরকে আপনি কতটা ফ্রুটফুলভাবে ইউটিলাইজ করবেন যতটা ফ্রুটফুলভাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন ততই আপনার জন্য ভালো এবারে আপনি ইন্টার পাস করে গেলে আমি যেমন বললাম যে আপনার ফাইনাল থাকে ফাইনালে চারটে গ্রুপ থাকে আটটা পেপার থাকে সেটা আবার পাশ করতে হবে সুতরাং আপনি যদি এই গ্র্যাজুয়েশনের পর থেকে আপনার ইন্টারের পড়াশোনাটা শুরু করেন তাহলে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে যাচ্ছেন তাহলে সিএস পড়তে গেলে আপনাকে কোন টাইম লাইনটা বেঁধে চলতে হবে টাইম লাইনটা হচ্ছে ক্লাস টেনের পর থেকেই আপনাকে কিন্তু পড়াশোনাটা ভালোভাবে শুরু করে দিতে হবে টেনের পরে ক্লাস টুয়েলভের পরে আপনি যদি ফাউন্ডেশনটা ক্লিয়ার করতে পারেন এবং গ্র্যাজুয়েশনের যে তিনটে বছর আছে আপনি যদি ডেডিকেটিভলি একটু পড়াশোনা করে এর মধ্যে ইন্টারটা ক্লিয়ার করে ফেলতে পারেন তাহলে কিন্তু আপনার অনেকটাই সুবিধা ইন্টার ক্লিয়ার হয়ে গেল গ্র্যাজুয়েশান হয়ে গেল তারপরে আপনার ফাইনালের চারটে গ্রুপ সেটা যতটা তাড়াতাড়ি আপনি করে ফেলতে পারেন সেটা আপনার জন্য ততই ভালো কারণ এটার পরে আপনাকে কিন্তু একটা ম্যানেজমেন্ট ট্রেনিং করতে হয় তো এইগুলো করে ফেলতে পারলে যতটা তাড়াতাড়ি আপনি করতে পারেন ততটা তাড়াতাড়ি আপনার কেরিয়ারে কিন্তু একটা এস্টাবলিশমেন্ট এসে যাবে একটা সেটেলমেন্ট এসে যাবে এবং আপনার আগামী দিনে পথ চলাটা ততটাই সুবিধার হবে তো আমার সব ভাই বোন আমার বান্ধব মানে স্টুডেন্ট যারা এই সবে পড়াশোনার জন্য ইয়ে করছো তো সবার কাছে আমার এই অ্যাপিলটা রইলো যে ক্লাস টেনের পর থেকেই এই পড়াশোনাগুলোর জন্য তোমরা আপনার চিন্তা শুরু করে দিতে পারো এবারে একটা কথা বলে রাখি যে সিএসএ একটা ব্যাপার আছে যে তুমি ক্লাস টেনের পরে মানে টুয়েলভের পরে তুমি ফাউন্ডেশান যদি না দাও তুমি যদি গ্র্যাজুয়েশনের পরে সিএস কোর্সটা অ্যাডমিশান নাও তাহলে তোমাকে ফাউন্ডেশান দিতে হবে না তুমি কিন্তু ডাইরেক্ট ইন্টারে অ্যাডমিশান পেয়ে যাবে কিন্তু সেক্ষেত্রে কিন্তু একটা মুশকিল হচ্ছে যে তোমার অনেকটা টাইম পিছিয়ে গেল তুমি যদি এই গ্র্যাজুয়েশনের তিনটে বছর অ্যালং সাইড ইন্টারটা ক্লিয়ার করে ফেলতে পারো তাহলে কিন্তু তোমারই ভালো সুতরাং প্রত্যেকটা স্টুডেন্ট যারা ক্লাস টেনের পর থেকে নিজেদের কেরিয়ার নিয়ে অনেকটা সিরিয়াস তাদেরকে আমি বলবো যে তোমরা ক্লাস টেনের পর থেকেই পড়াশোনা শুরু করে দাও এবং কোম্পানি সেক্রেটারি নিয়ে যদি তোমরা পড়াশোনা করো এটা একটা গুড কেরিয়ার অপশান হতে পারে তুমি যে কোনো কোম্পানিতে একটা ভালো পজিশান পেতেই পারো একটা ভালো স্যালারি কমেন্ট করতে পারো এবং সেটা যদি তোমাদের ভালো না লাগে তোমরা কিন্তু নিজস্ব ইন্ডিপেন্ডেন্টলি একটা কাজও শুরু করতে পারো এবারে যত তাড়াতাড়ি নিজেদের এই কেরিয়ার নিয়ে তোমরা ভাবনা চিন্তা করবে এটা নিয়ে ভালোভাবে ডেডিকেটিভলি পড়াশোনা করবে তোমাদের জন্যই ভালো আজকে এইটুকুই রইল যদি তোমাদের কোনো কমেন্টস থাকে নিশ্চয়ই জানাবে আমি চেষ্টা করব সেটাকে অ্যাড্রেস করতে ফেল দেন সবাই ভালো থাকো গুড বাই